ফ্লুয়েন্ট হওয়ার এবার একটা ফানি তরিকা। আমি শামিম হাসান নাহিন হৃদয়ের রাজধানী থেকে ধন্যবাদ জানাচ্ছি। সরাসরি চলে যাচ্ছি সেই ফানি তরিকার কাছে। একটু ছেলে মানুষই মনে হতে পারে, তারপরে খুব এফেক্টিভ আমার মনে হয়েছে। কিরকম? আচ্ছা, জিহ্বাটা হচ্ছে আমাদের টাং টুয়েস্টার, সাউন্ড প্রডিউসার। হ্যাঁ, জিহ্বাটা হচ্ছে সাউন্ড প্রডিউসার, অর্থাৎ ইনি সাউন্ড ইঞ্জিনিয়ার। ইনি বিভিন্ন জায়গায় বাড়ি টাড়ি দিয়ে কি করেন, সাউন্ড তৈরি করেন, বিভিন্ন জায়গায় ঘা মেরে সাউন্ড তৈরি করেন। হ্যাঁ, তো দেখেন আপনি যখন কথা বলছেন জিহ্বা কিভাবে কি ফাস্ট, মানে গড এর করে দিয়েছেন, আল্লাহ এটা করে দিয়েছেন, কিভাবে জিহ্বা এদিক ওদিক বাড়ি মেরে সাউন্ড প্রডিউস করছে, তাই না? অজান্তে করে যাচ্ছে। তো এই জিহ্বাটাকে আমি যদি ফাস্ট করে দিতে পারি, দুইটা পদ্ধতি, হ্যাঁ, সে পদ্ধতির মাধ্যমে আমরা ফ্লুয়েন্ট হয়ে যেতে পারি। প্রথম পদ্ধতি হচ্ছে টাং টুয়েস্টার, অর্থাৎ পাখি পাকা পেঁপে খায়। মনে আছে ছোটবেলায় শিখেছেন, পাখি পাকা পেঁপে খায়। হ্যাঁ, এরকম সারাদিন আমি বলতে পারি। আমি আগে পারতাম না, আগে বলতাম পাখি পাপা পেঁপে খায়। হ্যাঁ, আমরা বলতাম এরকম চাচা চাচা লাটি চাচে। পরে দেখলাম না, চাচা চাচা লাটি চাচে। হ্যাঁ, পাখি পাকা পেঁপে খায়। এরকম করে টাং টুইস্টার রয়েছে অনেকগুলো, বাবলা গাছে বাঘ বাঁধা, তেলের বেরেল হরলাল রায়, হ্যাঁ, সি শেলস অন দ্য সি শোর। আপনার সন্তান আপনার কাছে একটি স্বপ্ন, একটি প্রজন্ম, একটি বাংলাদেশ। হ্যাঁ, দেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয়েছে বস বাংলাদেশ অনলাইন স্কুল। উই শেপ ফিউচার। For admission, please call or SMS to 0162-000-4200. আচ্ছা, পাখি পাকা পেঁপে খায়, হ্যাঁ, তারপরে এরকম বিভিন্ন ধরনের টাং টুইস্টার রয়েছে, এগুলো প্র্যাকটিস করতে হবে। সি সেলস সি শেলস অন দ্য সি শোর। হ্যাঁ, দেখেন একটু প্র্যাকটিস না করলে আমার একটু সমস্যা হয়েছিল, প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যা হোক, এইটা একটা পদ্ধতি, অর্থাৎ আমি বারে বারে বলবো পাখি পাকা পেঁপে খায়। একটা টেকনিক বলি, যে শব্দ দেখবেন সমস্যা তৈরি করছে ওই শব্দটা আমাকে একটু জোরে বলতে হবে। যেমন পাখি পাপা পেঁপে খায়, এরকম হয়ে যায় পাপা, তো পাপা সমস্যা করছে, এটাকে সার্কেল করেন, করে এটাকে জোরে ঘা মারতে হবে, দেখবেন ক্লিয়ার হয়ে গিয়েছে। পাখি পাকা পেঁপে খায়, অর্থাৎ যেটা সমস্যা করে, বাবলা গাছে বাঘ বাঁধা। দেখেন বাঘ হয়ে যায় বাবলা গাছে বাপ বাঁধা, মানে মাই ফাদার, বাবলা গাছে গাছে বাপ বাঁধা, বাবলা গাছে এই বাঘের সমস্যা, তো ওইটা জোরে বলবো, বাবলা গাছে বাঘ বাঁধা, এরকম করে বারে বারে বলতে হবে, তাহলে দেখবেন ওইটা ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা পদ্ধতি ফ্লুয়েন্ট হওয়ার জন্য, এবং যারা খবর পড়েন, যারা উপস্থাপনা করেন, তারা কিন্তু এটা প্র্যাকটিস করেন। হ্যাঁ, সি সেলস, সে বিক্রি করে, সি সেলস সি শেলস অন দ্য সি শোর। প্রথমে কিন্তু আমার একটু সমস্যা হয়েছিল, আমি পরে টেকনিকটা অ্যাপ্লাই করেছি, অর্থাৎ সি সেলস এখানে একটু সমস্যা হয়, সি সেলস সি শেলস অন দ্য সি শোর। আচ্ছা, এবার আর একটা পদ্ধতি হচ্ছে কি, জিহ্বাকে বলছিলাম সাউন্ড ইঞ্জিনিয়ার, এখানে ওখানে বাড়ি দিয়ে সাউন্ড তৈরি করে। তা আপনি যদি জিহ্বাটাকে একটু চালু করে দিই, একটু মোবিল টোবিল দিয়ে, অর্থাৎ এটা একটু এর মনে হতে পারে পাগলামি, আসলে এর মধ্যে উপকারিতা রয়েছে। হ্যাঁ, জিহ্বা যদি সাউন্ড তৈরি করে, তো জিহ্বাকে আমি চালু করে যদি দিই, অনর্গল কথা বলে যাবেন, দেখবেন আপনার বাঁচছে না। হ্যাঁ, বাংলা হোক ইংরেজি হোক, ক্লিয়ার উচ্চারণে কথা বলতে হবে, যেন কোনো মানুষ যেন আমাকে ভুল না বোঝে। অল্প কথা বলবো, স্পষ্ট উচ্চারণে কথা বলবো। দুইটা পদ্ধতি বললাম। হ্যাঁ, একটা হচ্ছে টাং টুইস্টিং ফলসি, রাইট, পাখি পাকা পেঁপে খায়, এটা অনেকবার বলতে হবে এই ধরনের কথাগুলো। আর একটা, থ্যাংক ইউ, সালামু আলাইকুম।